রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের নিয়ম মেনে নিয়োগ না করার অভিযোগ 2019 সালে রাজ্য পুলিশের 50টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল চলতি বছরের জুন মাসে নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয় অভিযোগ 50 জনের মধ্যে 48 জন প্রার্থী একটি বিশেষ সম্প্রদায়ের মামলাকারীর দাবি সংরক্ষণের নিয়ম সামনে রেখে নতুন সার্কুলার জারি করা হচ্ছে পিছিয়ে পড়া জাতি সম্প্রদায়কে সুযোগ দেওয়ার নাম করে এই অনিয়ম চলছে বলেও অভিযোগ আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে 23 সেপ্টেম্বর পরবর্তী শুনানি আপনাদের আরো একবার জানিয়ে রাখব রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হলো 2019 সালে রাজ্য পুলিশের 50টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় চলতি বছরের জুন মাসে নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয় এই সমস্ত বিষয় নিয়েই হাইকোর্টে মামলা দায়ের বিষয় নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি না পীযূষ বিস্তারিতভাবে জানতে চাইব দেখো রুমকি কলকাতা হাইকোর্টের যে কনস্টেবল নিয়োগ নিয়ে যে মামলা দায়ের হয়েছে মূলত অভিযোগ আবেদনকারীদের অভিযোগ 2019 সালে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি জারি অনুযায়ী যে 50 জনের নিয়োগের বিষয়টি উঠেছিল তারপরে একটি মেধা তালিকা প্রকাশ করা হয় এবং সেই মেধা তালিকায় যথেষ্ট নিয়ম মেনে করা হয়নি এমনটাই অভিযোগ করা হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে এবং পরবর্তীকালে যেটা মনে যেটা আদালতের সামনে তুলে ধরা হয় যে মেধা তালিকায় এবং নিয়োগের ক্ষেত্রে যে যে নিয়ম মানে নিয়োগ করা দরকার সেই নিয়মগুলি ফলো করা হয়নি এরপরেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চান এবং আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে এই বিষয় এই যে অভিযোগকারীদের যে বিষয় সেই অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য হলফনামার আকারে আদালতে জমা দিতে হবে এবং সেই হলফনামা দেখার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ধন্যবাদ পীযূষ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ